লন্ডনে দুই সিনেমার শুটিং করছেন ববি। বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দি মেইন ভিডিও। দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। এখন তিনি শুটিং করছেন লন্ডনে। গত 18 ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাকে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাননি, কারণ এক মাসের মধ্যে শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম বেইমান, আরেকটির নাম নাইট ইন লন্ডন। ববি প্রথমে অংশ নিয়েছেন বেইমান সিনেমার শুটিংয়ে। লন্ডন থেকে ববি জানান এ সিনেমায় তার চরিত্রের নাম নেহা, তাকে ঘিরেই সিনেমার গল্প। স্বাধীনতা যুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে এক রাজাকার, যুদ্ধ শিশু হিসাবে বেড়ে ওঠে নেহার মা। সেই রাজাকার এখন লন্ডনে পলাতক। নানির গ্লানি আর মায়ের সারা জীবনের ক্ষোভের প্রতিশোধ নিতে সেই রাজাকারের সন্ধানে নেহা ছুটে যায় লন্ডনে। ববি জানান ইতিমধ্যে সিনেমার বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন খুব সুন্দর লোকেশনে শুটিং হচ্ছে, ইউনিটের সবাই অনেক হেল্পফুল, খুব আনন্দে দিন কাজ করছি। তবে এখানে এখনও অনেক ঠান্ডা, তাই প্রথম দিকে কষ্ট হচ্ছিল শ্যুট করতে, ধীরে ধীরে মানি নিয়েছি। বেইমান সিনেমার ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন নাইট ইন লন্ডনের কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। চরিত্রটি চ্যালেঞ্জিং বলে সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন ববি। তবে এ সিনেমায় তার বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসাবেই রাখতে চেয়েছিলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষ এই মাসের 18 তারিখে। দেশে ফেরার কথা ববির। দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান ববি। লন্ডনে যাওয়ার আগে শুরু করেছিলেন মেঘনা কন্যা সিনেমার কাজ। ফাত চৌধুরীর পরিচালনায় বরিশালের শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করে ঢাকায় ফিরতে হয়েছিল ববিকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তার। এছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ফ্রাট দ্য বাটপার্স নামায়, এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিংয়ে শুরু করা থা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন লন্ডনে দুই সিনেমার শুটিং করছেন ববি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস।